ইসলামিক আলোচনা জুবাইল দাওয়া এন্ড গাইডেন্স সেন্টার, বিষয় বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পরিচয়, আলোচক অধ্যাপক আসাদুল ইসলাম, ইংরেজি বিভাগ কিং খালেদ বিশ্ববিদ্যালয়, আল আবহা, সৌদি আরাবিয়া। তিলাওয়াত ফাজিলাতি শাইখ আব্দুর রহমান সুদাইস, কাবা শরীফের ইমাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين দ্বিতীয় পর্ব আয়োজন করেছি, এ যাবৎ আমাদের দশটা আটটা সম্মেলন হয়ে গেছে। হ্যাঁ, আমিও গুছাই নিয়ে আসছি। আমাদের যে আটটা যে কনফারেন্স হয়েছে, সেই কনফারেন্সগুলিতে আমরা কি করেছি, পাকিস্তানে যে শহীদ ভাইয়েরা আছেন তাদের নেতা, পাকিস্তানে এখন নেতা জানেন তো, সিনেটর সাজিদ মীর, প্রফেসর সাজিদ মীর, সিনেটর বুঝেন তো, এমপিদের উপরে যাদের ই পাওয়া সহ, যারা প্রেসিডেন্টও চেঞ্জ করে দিতে পারে, তাদেরকে দাওয়াত দিয়ে আমরা বাংলাদেশে নিয়েছি, নেপাল থেকে নিয়েছি, ইন্ডিয়া থেকে নিয়েছি, আরব আমিরাত থেকে নিয়েছি, আমরা কাবা শরীফের ইমাম সাহেবকেও নিয়েছি। যখন কাবা শরীফের ইমাম সাহেব গেলেন, তখন তো বাঙালিরা একবার হতবাক, এরা কারা, যার পিছনে হজে গিয়ে নামাজ পড়ি সেই লোকটা বাংলাদেশে চলে আসলো, তারা অবাক হয়ে গেছে। প্রতি বছরই আমরা চেষ্টা করি যে এখানে মেহমান নিতে, তবে ওই মহাসম্মেলনটা আমরা করতাম পাঁচ বছর ছয় বছর পর পর, এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, কুয়েত বলেন, আরব আমিরাত বলেন, যারা বাঘা বাঘা আলেম, সহি আলেম, তাদেরকে দাওয়াত ওখানে দেওয়ার কারণে কি ঘটেছে, সবাই বুঝেছে এটা একটা আন্তর্জাতিক সম্মেলন। এখানে শুধু বাংলাদেশের ওই গুটি কয়েক মানুষ না, পৃথিবীর বড় বড় পণ্ডিতরা এখানে আলোচনা রাখছেন, মানুষের সাহস বেড়ে গেছে যে তাহলে তো দেখা যায় সহি দাওয়াত শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই ছড়ায় ছিটায় আছে। এই কাজটার কারণে মোটামুটি বলা যায় সব মহলে একটু গ্রহণযোগ্যতাও বেড়েছে। মাঝে মাঝে আমরা সরকারের মন্ত্রী, রাষ্ট্রপতি, তাদেরকেও এনেছি, বিচারপতি, সরি, রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস যখন ছিলেন, তাকে আমরা এনেছিলাম যে অনুষ্ঠানটা উদ্বোধন করে দিয়ে যান। এর মানে কি, রাষ্ট্রপতিকে দেখানো যে শহীদ আওয়াত তাকে বলে আপনি একটু দেখে যান, যেখানে আরব থেকে আলমরা এসেছেন তাদের দুই একটা কথা শুনলে তো তারও কিছুটা তো বুঝবেন নাকি। এবার আমরা জিল্লুর রহমান সাহেবকে নিতে চেয়েছিলাম, কোনো এক জটিলতায় পড়ে বা শারীরিক অসুস্থতার কারণে উনি যেতে পারেননি। আমাদের একটা টার্গেট ছিল যে আপনি একটু দেখে যান যে শহীদ আওয়াত কি আর আরবের আলেম সাহেবরা কি বলেন। বিভিন্ন সময় আমরা চেষ্টা করি, যেমন কি যারা আমাদের শহীদ আওয়াতের পথে নন কিন্তু প্রতিষ্ঠিত আলেম, তাদের সাথেও আমাদের শ্রদ্ধাটা এরকম যে আপনারাও দেখে যান, তাদেরকে আমরা দাওয়াত নিয়ে ওখানে নিয়েছি। দেশের যারা বড় বড় আলেম হিসেবে পরিচিত বাংলাদেশে, তাদেরকে আমরা দাওয়াত দিয়ে ওখানে নিয়েছি। আমাদের মানহাজ, আমাদের তরিকাটা ছিল এরকম যে আমরা আলাদা কোনো রাজনৈতিক দল গঠন করব না, এই জন্য করব না, সব রাজনৈতিক দলের নেতাদেরকে এখানে এসে আমাদের একটু সহি সবক দিতে হবে। ১৯৫৬ সালে এই জন্য যত ইসলামী দল ছিল তাদেরকে পাবনায় ডাকা হয়েছিল ইসলামী ফ্রন্ট গঠনের জন্য, মিটিংয়ে তাদেরকে বলা হয়েছিল, এবং তারাই কিন্তু দায়িত্ব দিয়েছিলেন যে পাকিস্তানের শাসনতন্ত্র কে রচনা করবেন। ইসলামিক শাসনতন্ত্র রচনা করতে চারটিখানি কথা না, কোরআন হাদিস তফসির হচ্ছে, আইনগুলো তো লিখতে হবে। এই দায়িত্ব পড়েছিল আমাদের তখনকার সভাপতি আল্লামা আব্দুল আল কাফের কুরাইশের উপরে। উনি ৩৯টা পয়েন্টের মধ্যে, ধারার মধ্যে ৩৭টা পর্যন্ত লিখতে পেরেছিলেন, আল্লাহ তারপরে তাকে নিয়ে নিয়েছেন তার কাছে ডেকে। ৩৭টা পয়েন্ট লেখার পরে আর তিনি বেঁচে ছিলেন না। তো এইভাবে আমরা চেষ্টা করেছি, এবং আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, সবাইকে আমরা এখানে এই বাড়িতে ডাকি যে আপনারা আগে হলো মুসলমান এবং সহি মুসলমান, তারপরে রাজনৈতিক কথা। যদি আপনি সহি হন তাহলে আপনার মুখ দিয়েই কিন্তু সংসদে ভালো কথাটা আসবে। আপনারা মেয়র হানিফের কথা জানেন, করা একজন আওয়ামী লীগের বড় নেতা, এই লোকটা শেষ জীবনে যে তার মুখ দিয়ে বের হলো, মুসলমান কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে না, আমি মুসলমান, আমি কি করে ধর্মনিরপেক্ষ হই, এই কথাগুলো কেন বের হয়েছে। এই লোকগুলোকে আমরা এবার গড়ে তুলেছিলাম যে কথা বলুন, তার ছেলে সাইদ খুকনকে দিয়ে আমরা কথা বলাই এখন, যে সেও বলে মন্ত্রীর সামনে, আগে আমি মুসলমান তারপরে আমি রাজনীতিবিদ, আর কোনো কাজ করছে,
আর একটা অফিস কাজ করছে মাদ্রাসা দারুদ সুন্নাহ মিরপুর, ওখানে এই যে জায়গায় আপনি যান না কেন ওই মূল জিনিসগুলো এখান থেকে পাওয়া যাবে ইনশাল্লাহ। লিখিত ভাবে যদি আরো ঠিকানা দরকার পড়ে এগুলো আমরা দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। অসুবিধা নাই তো, কারণ হলো কি আমি একজন ভাই, আপনি যে কথাটা বললেন যে আমি মুসলিম আমি সালাফি আহলাদিস এগুলো কিচ্ছু নই, এই কথাগুলো তিনি বলেছেন। ওই ভাই যখন আমার ফেসবুকে একটা পোস্টার ছাড়লেন, পোস্টার ছাড়ার পরে নিচে যারা কমেন্ট করলেন তারা বললেন বেটা সালাফি আহলাদিস, এই আহলাদিসটা গুমরা, মানে উনি কিন্তু তার নাম ঢাকলেন যে আমি আহলাদিস বলবো না, কিন্তু যারা ধরার তারা কিন্তু ওইভাবেই ধরেছে যে বেটা আহলাদিস তা আহলাদিসটা গুমরা। তাই বলি এখন কি হইলো এবার, মানে সহি কথা বলতে গেলে আপনাকে আহলাদিস বলে একটা গালি দিবেই, রাফাদানি বলে গালি দিবেই, আপনি যদি হানাফি জামাতেও জন্ম নেন সাফিয়ে জামাতেও জন্ম নেন কিচ্ছু আসে না, কিন্তু যখনই সহি কথাটা বলবেন এটা স্বীকৃত হয়ে গেছে যে আহলাদিস গ্রুপ ছাড়া এই কথাটা আর কেউ বলে না। কাজে আপনি যত পরিচয় দিতে যান কিন্তু ওই বকা থেকে আপনার বাঁচার সুযোগ নেই, এটা বিরোধী পক্ষও জানে না, এটা একটা বাস্তব প্রমাণ। এই প্রমাণটা হলো সাম্প্রতিক, এই সাম্প্রতিক এই ঘটনাটা ঘটেছে ফেসবুকে। তখন আমি বলেছি কি হলো এখন, আপনি বলছেন যে আমি কিন্তু মুসলিম বলবো আর কোনো নাম বলবো না, কিন্তু ও তো প্রায় ছাড়লো না, ও ঠিকই আপনারা আহলাদিস বলে গালি দিয়ে দিছে একটা আপনি বলেছেন রাজনীতির দিকে আপনারা যান না, ব্যাপারটা এরকম না যে পরিবেশের উপর নির্ভর করে, যে দেশে রাজনীতি করার সুযোগ আছে যে দেশে কন্ট্রোল করার সুযোগ আছে সেখানে যাবে, কারণ রাজনীতি ইসলামের বাইরে না, ইসলাম তো একটা কমপ্লিট, একবারে জিকির আজকার থেকে শুরু করে দেশ পরিচালনা সবই তো ইসলাম। এখানে ওই কিছু রাখবেন কিছু কাটবেন সেই সিলেবাস তো আপনার নাই, হ্যাঁ আপাতত মেরোনা বিভাজন কিতাব তা ফোরোনা বিভাজ এই অধিকার তো আমার নাই, আমাকে পুরো কোরআনটাই মানতে হবে, যেখানে যেখানে সুযোগ আছে সেখানে করা হচ্ছে, যেখানে নাই সেখানে দাওয়াতি পর্যায়ের পর্যন্তই থাকছে। আচ্ছা তাহলে রাজনীতিতে কারা করবে, এটা জব হয়ে গেছে আসলে, তাগতি শক্তি শয়তানি শক্তি এটা আমরা জানি, এবং এ কারণে তাদের সাথে আমাদের আপোষ নাই, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান এটাও আমরা জানি, এ ব্যাপারে আপনার সাথে আমি একমত। এটা হলো সাময়িক মানে পরিবেশ পরিস্থিতি অনুসারে কর্মসূচি, এটা পারমানেন্ট কিছু না, আমরা পূর্ণাঙ্গ ইসলামটাকেই বিশ্বাস করি বলেই তো ইংরেজ আর শিখদের বিরুদ্ধে সরাসরি জিহাদে নামতে হয়েছিল, কিন্তু সেই স্পিরিট সেই শক্তি সেই প্রস্তুতি নাই, সে কারণে না এখন আমাদের শুধু এই লেভেলে থাকতে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করার কারণে দেশের বিভিন্ন ইসলামী দলগুলো বক্তৃতা পত্রে মিটিং মিছিল ও সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ জানালেন, কিন্তু বাংলাদেশে আহলেদিস কোনো প্রতিবাদ জানাল না, জানাই শুধু বললাম আমাদের প্রতিবাদ হয়েছে বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন খুতবায় এবং পত্র পত্রিকায় ইন্টারনেটে এটা হয়েছে। হ্যাঁ এটা আমরা ঢাকায় সম্মেলন করতে পারিনি, তাহলে কি আসল কথাটা একটু বলবোই নাকি, কিছু মানুষ অতি আগ্রহী, এই অতি আগ্রহীরা আমাদের একটু বিপদে ফেলে দিয়েছে। জিহাদ একটা পবিত্র এবং অত্যন্ত সর্বোচ্চ মানের একটা ইবাদত, শহীদ হলে সে বিনা হিসেবে বেহেশতে যাবে জান্নাতে যাবে কোনো সন্দেহ নেই, কিন্তু এই জিহাদটাকে যখন আপনি অপব্যবহার করবেন তখন কি দাঁড়ায়, বাংলাদেশে আগে এবং এখনো কিছু কিছু মানুষ জিহাদ জিহাদ বলে মানে তারা যুবকদেরকে এদিকে টানতেছে, কিন্তু জিহাদের জন্য যে প্রস্তুতি বা যে ধরনের জনমত বা যে ধরনের প্রিপারেশন থাকা দরকার বা যে ধরনের বৈধতা করে আদেশ মতো থাকা দরকার, তা না থাকার পরও নিজেকে মনে করেন আমি জিহাদের ইমাম, কাজে যুবকরা যাবো জিহাদ করতেই হবে। এই জিহাদ করতে গিয়ে 2005 সালে যে ঘটনাটা ঘটলো তার ঝালটা এখনো শেষ হয় নাই। আমরা আহলাদিসরা যখনই কোনো মিটিং করতে যাই ওয়াজ মাহফিল করতে যাই তখন আগে পুলিশ আমাদের বাধা দেয়, ওই গন্ধের কারণে তারা মনে করে যেটা আহলাদিস স্যার এরকম গরম মাথা বোধার কারণে, যত জায়গায় যায় তত জায়গায় পুলিশকে ম্যানেজ করে আমাদের ওয়াজ মাহফিল আয়োজন করতে হয়। এখন এই যে সমাবেশের কথা বললেন, পুলিশ এসে করজোড়ে আমাদের বলে যে আমরা জানি আপনারা জেএমবি না, কিন্তু আমরা অনুরোধ করি যে আপনারা এরকম সমাবেশ করবেন না, কারণ ওরা আপনাদের মিটিং এ যদি বোমা ফাটায় তখন তো আমাদের গ্রেপ্তার করতে হবে আপনাদের, কি আমরা তো বাস করার সুযোগ পাবো নাকি যে কে বোমা ফাটিয়েছে। ওরা এসে গোয়েন্দা বিভাগ থেকে আমাদের বারবার এগুলা রিকোয়েস্ট করা হয় যে আপনারা এই জাতীয় প্রোগ্রাম থেকে বিরত থাকুন, এখন সেটা ভায়োলেট করে যদি আমরা মাঠে যাই তখন যেটা হবে ওদের সাথে আমরা মারামারি হবে, আমরাও কিছু গাড়ি ভাঙবো রাগের মাথায়,
গাড়ি যারা ভাঙে খুব শখ করে, এই যে সবাই ভাঙে তা তো না, কিছু রাগের মাথায়ও ভাঙে, পুলিশের উপরে কিছু অ্যাটাক করে, পুলিশ যখন বাড়ি দেয়, পুলিশের বাড়ি যারা জীবনে খেয়েছেন তারা জানেন কতটুকু মিষ্টি, ওরা যে বাড়ি দেয় ওরা মানুষ মনে করে বাড়ি দেয় না, মনে হয় গরু না তার চেয়ে কম নিম্নমানের প্রাণীকে বাড়ি দেয়, এমন ফোর্সে তারা বাড়ি দেয়। তো তখন আমাদের অবস্থায় এগুলা দেখবেন না, তখন বলবেন এ তো সালাফি তরিকা নয়, কেন আপনারা মিটিং এ মিছিলে গিয়ে এরকম করলেন, কেন দান দিলেন ই দিলেন। এ কারণে আমাদেরকে যেহেতু আমাদের সব মহলের কাছে দাওয়াত দিতে হচ্ছে, সেখানে যতটা শালীনতা রক্ষা করা যায় আমাদের করতে হচ্ছে, শক্তিও তো আসলে ততটা নাই। আমরা যে ওই বিরাট সমাবেশ করব, আমাদের এই সহিয়াকেদার মানুষগুলো কি এখন প্রিপারেশন ওরকম আছে কিনা? আগেই তো জেনবিরা মোটামুটি একটা লেভেল দিয়ে দিয়েছে, এখন আমরা হাঁটলে পুলিশের ভাবে তাকাই থাকি যারা কোন দিকে যায়, বুঝেছেন? এটা আমাদের মানে মনে ইচ্ছা থাকার সত্ত্বেও আমরা এটা পারি না সারা এই প্রোটেকশনের কারণে। আর প্রোটেকশন ভাঙতে গেলে এখন যা দেখতেছেন এটা করবে, এখন এতে আপনি রাজি আছেন কিনা? আমরা মারামারি করবো কিনা পুলিশের সাথে, আমরা ওরকম রাস্তায় পড়বো কিনা, এটা যদি চান সেটা তো কেউ চান না, এবং এটা চাওয়াটা খুব স্বাভাবিকও না, কারণ তখন যেটা ঘটে ভুল বোঝাবুঝির কারণে মুসলমান মুসলমানের মারামারিটা হয়ে যায়। ইমানের দায়িত্ব ছিল, ইমানের দায়িত্ব কতটা পালন করেছি কিভাবে, মিডিয়া আসলো না আছে বলেন, মিডিয়াকে বারবার রিকোয়েস্ট করার পরে যদি না আসে তখন আমরা কি করতে পারি? কারণ একটা পথ বাকি আছে, সেই পথটার দিকে আমরা আগাচ্ছি যে কিছু জায়গা কিনে নিয়ে ওইখানে বিজ্ঞাপন আকারে দিতে হবে। আবার সাংবাদিকতায় তো আমি ছিলাম, এটারও অর্থ আমি জানি, যখন বিজ্ঞাপন আকারে কোনো কিছু যায় তখন সেটাকে মনে করা হয় যে এদের জিনিসটা ঠিক নয় বলেই তারা পাতা কিনে নিয়ে এটা দিয়েছে, এটা হলো সাংবাদিকতার ল্যাঙ্গুয়েজ। যখন আপনি আপনার কোনো কথা বিজ্ঞাপন আকারে দিতে যান তখন তারা মনে করে যে এর গণভিত্তি নাই, এর কথাটা সবাই মানে না, কাজে বাধ্য হয়ে সে পৃষ্ঠা কিনে নিয়ে এটা দিচ্ছে, কিন্তু তারপরে দিতে হবে, কিছু করার নাই তো, এছাড়া আর পথ নাই। ভারত উপমহাদেশের স্বাধীনতা এলাইজে যে গৌরবজল ইতিহাস আমরা জানি তা নেই বললেই চলে, হ্যাঁ এটা সত্য। আজকের বাংলাদেশি ইসলাম মুসলমানদের উপর যে জালিমের জুলুম গলা টিপে ধরেছে তাতে এই তাওহিদবাদীদের তেমন কোনো ভূমিকা নজরে পড়েনি, কেন পড়ছে না সেটাও বললাম। আমাদের হাতে একটাও মিডিয়া নাই, একটাও দৈনিক পত্রিকা নাই, একটাও টেলিভিশন চ্যানেল নাই, আবার আমাদের জনগণের মধ্যে ওরকম ইয়ে নাই, তবে আমাদের নিজস্ব পত্রিকা যেটা সাপ্তাহিক আর আপাত সেটা আসছে, আমাদের ওয়েবসাইটে আসতেছে, আমরা ফেসবুকে দিচ্ছি, আর দুটো পত্রিকা ছাপিয়েছে তাদেরকে আমরা শুকরিয়া জানাই যে তারা একটা ভালো কাজ করেছে, তিনটা পত্রিকা এসছে। ইতিমধ্যে উলামা মাশায়েখ বা জামাতিদেরকে নাস্তিক মুরতাদ বলেছেন, এটা কি সঠিক? আমরা বলি আইএলএসদের তরিকা এটা নয়, কাউকে বিদাতি বলে জনসমক্ষে ঘোষণা দাও, মুরতাদ বলে ঘোষণা দাও, এগুলা নয়। আইএলএস ইসলামের উম্মতের নাভি ম্যাগনেট, তারা সবাইকে মহব্বতের সাথে ডেকে এনে ইসলাহ করবে। ইসলাহুল আকিদা হলো আমাদের আন্দোলন, তাদের আকিদা যদি ঠিক হয় তাকে বলতে হবে না নামাজ পড়ো, আকিদা যদি ঠিক হয় তাকে বলতে হবে না রোজা রাখো, আকিদাই তাকে টেনে নিয়ে যাবে এইদিকে আসো, সহি পথে আসো। এই জন্য আমাদের আন্দোলনটা নাভিমুখী, কেন্দ্রমুখী, এ কারণে অমুক মুরতাদ, তমুক কাফের, তমুক ফাসেক এইসব ফতোয়া আমরা দেই না, এবং আমরা মনে করি না এটা কোনো ভালো জিনিস, আমরা এদিকে একমত না। একজন মানুষের মধ্যে কুফুরি বা দু একটা ভুল ত্রুটি থাকলেই যে আমি বলে দিব ও কাফের, এটা ঠিক না। এক সময় একটা ঘটনা ঘটেছিল, এক লোক বলেছিল যে অমুক অমুক মুনাফিক, তা আমি তার মেসকা শরীফ থেকে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা নিয়ে গেছিলাম, তাই আমি বললাম যে আপনি যে মুনাফিক বললেন, হুজাইফা রাদিয়াল্লাহু আনহুর কাছে তো মুনাফিকদের লিস্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিলেন, সেই লিস্টে এই লোকের নাম নাই, কিন্তু আপনি মুনাফিক কেন বললেন? তখন ওই লোক সব চুপ করে গেছিল, বলে বলে কি যুক্তি দিল এটা? হ্যাঁ হুজাইফা রাদিয়াল্লাহু আনহুর কাছে মুনাফিকদের লিস্ট পুরো তার জানা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, কিন্তু ওই লিস্টে এই লোকের নাম নাই, তো আপনি এই জনসমক্ষে খুতবায় তারা কেন মুনাফিক বললেন? এটা করা যাবে আমাদের যে উদ্দেশ্য, কিন্তু রাসূলুল ইসলামের 23 বছর জিন্দেগির সাথে কোনো মিল নাই। আসলে তার রক্তাক্ত ইতিহাসের কথা আপনি বলেছেন, রাসূলুল ইসলামের যে 23 বছরের জিন্দেগি সেটা যদি আমাদের জীবনে আপনি গণনা করেন যে আমরা 23 বছরেই করব, তা কিন্তু সম্ভব না। তিনি আল্লাহ কর্তৃক সরাসরি গাইডেড, জিব্রাইল ইসলাম কর্তৃক সরাসরি তিনি হেল্প পেয়েছেন, বিভিন্ন সময় নির্দেশনা পেয়েছেন, তার যে যোগ্যতা সেটা কি আমরা তুলনা করতে পারি? হতে পারে তার 23 বছরের জিন্দেগি আমাদের 2300 বছরও লাগতে পারে। আমাদের নিয়ত, আমাদের খালেস দিল, এই দিল নিয়ে আমরা কাজ করব আর আল্লাহর কাছে দোয়া করব,
ঘাটতি যেন না পড়ে আন্তরিকতায়। কিন্তু 23=23 এই হিসাব করলে কিন্তু হয় না। আর রক্ত তো ঝরবে, রক্ত যে ঝরছে না তা নয়। বলি আমরা যে বিবৃতি দিলাম পত্রিকা, আমরা কি নিরাপদে আছি আপনি মনে করেন? আমাদের যাত্রা বাড়ি থেকে 5 জন ধরে নিয়ে গেল, 6 জন ধরে নিয়ে গেল, 2 জনকে সারাইতে পেরেছি, 4 জনকে পারিনি। এসে কি অপরাধ করেছি আমরা? একটু প্রতিবাদ করেছি, তাদের 6 জন ধরে নিয়ে গেল। গেল এক কথা, জিনাইদা জেলা আমাদের সুকবানের সাবেক সভাপতি বর্তমান সভাপতি 2 জনকে গ্রেপ্তার করেছে। একজনকে যাই ছাড়ানো হয়েছে অনেক চেষ্টা তদ্বির করা, আরেকজনকে এখনো পারিনি। আমরা তো রাজনীতি করি না, কিন্তু এই প্রতিবাদের জবাব যদি এইভাবে আমরা সরকারের কাছ থেকে পাই, তো রক্ত যে ঝরবে না, তাদের কি পিটানো হচ্ছে না, তাদের কি রিমানে নিয়ে পিটায় না? সবাই রক্ত দিচ্ছি না এটা ঠিক আছে, কিন্তু রক্ত কিছু কিছু ঝরছে। আরো ঘটনা আছে, আমাদের সভাপতি সবসময় টেনশনে থাকে, কারণ মাঝে মাঝে ফোন আসে, DGFI অমুক তমুক সবাই, হ্যালো ইলিয়াস সাহেব, এই বৃদ্ধ মানুষটাকে নিয়ে কত টানা হাসটা চলছে। আরো এরকম অনেক ঘটনা আছে যেগুলো তো বলাও যায় না। সবসময় আমরা আতঙ্কে থাকি, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারে, যদিও আমরা রাজনীতি করি না, কিন্তু হক কথাটা বলাই এখন হয়ে গেছে একটা সমস্যা। কিন্তু আমরা আবার চুপও তো থাকতে পারবো না, আমাদের এটা বলতেও হবে যা হবার হোক। বর্তমান সময়ে বাংলাদেশের রাসুল ইসলামকে অবমাননা করছে, এর বিরুদ্ধে আপনারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন? আমরা তো যে বললাম না, আমাদের অনেকগুলো মিডিয়া, যদিও পত্রিকা নাই, আমাদের যে পরিমাণ ওয়াজ মাহফিল হয় আমাদের বাংলাদেশে অসংখ্য, প্রত্যেকটা গ্রামে গ্রামে, সেখানে আমাদের বয়স, আমাদের ইমাম সাহেবরা বয়স দিচ্ছেন, এরপরে আমরা পত্র পত্রিকায় মিডিয়াতে দিচ্ছি, ফেসবুকে দিচ্ছি, ইন্টারনেটে দিচ্ছি, ওয়েবসাইটে দিচ্ছি, চেষ্টা করছি, আমাদের নিজস্ব পত্রিকায় সরাসরি বলছি। এখন আরও অ্যাক্টিভ হওয়া দরকার এই ব্যাপারে, তো আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু দোয়া করেন আমরা সবাই মিলে যেন আর একটু শক্তিশালী হই। আপনি যেহেতু জমিয়তের সাথে সংশ্লিষ্ট ছিলেন, নাস্তিকদের অপরাধের পরিবর্তে কলেজ ভার্সিটির ছাত্রদের মাঝে আকর্ষণীয় ছোট সংক্ষিপ্ত সিরাত বই বিতরণ করার উদ্যোগ নেওয়া যায় কি না? অবশ্যই যায়, এবং আমরা কিন্তু জমিয়তে আহলেদের কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে মোটামুটি কিছু তৎপরতা আছে, ইসলাম মিশনের কুষ্টিয়ায় তো আমরা বেশ দাপটের সাথেই, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা কলেজ বলেন, জগন্নাথ বলেন, রাজশাহী বলেন, সব বিশ্ববিদ্যালয়ে, চিটাগাঙ্গে আমরা এখনো শাখা খুলতে পারিনি, কিন্তু বাকি সব জায়গাতেই কলেজ পর্যন্ত আমরা এটা কিছু আনাগোনা অব্যাহত রেখেছি। কিন্তু মুশকিল হলো সরকার আমাদের দাড়ি টুপি দিকে মনে করে, এও শিবির এও জামাত, রক্ষা নাই, মানে সব জায়গায় একটা বিরাট ঝামেলা। নর্মাল কাজ করতে গেলেও আমরা এই নির্যাতনের শিকার হচ্ছি। যুদ্ধাপরাধী যদি সত্যিকার অর্থে দোষী হয়ে থাকে, তবে কি তার বিচার করা যুক্তি নয়? কারা করবে? অবশ্যই যারা যুদ্ধাপরাধী তাদের তো বিচার অবশ্যই করবেন, এতে কোনো তো সন্দেহ নাই। আমরা কি বলবো যিনি আসামি তার বিচার করবেন না? না, তবে হ্যাঁ, বিচারটা হইতে হবে স্বচ্ছ। আমরা এতই বোকা একটা জাতি, জেনেভায় ক্যাম্পাসে না আন্তর্জাতিক আদালত, সরকার যদি চালাক হতো, আবার এটা বললেও কেমন যেন হয় যে ছোট মানুষটা বড়দের সব বদনাম করছে, কিন্তু আমার মতো ছোট্ট মানুষটা বুঝি, যদি আমরা চালাক হইতাম, এটা তো আমরা জানি জামাত শিবির শক্তিশালী একটা দল, গণসমর্থনও আছে, বাকি যারা রাজনীতি করেন না সে আলে মোলামারাও কিন্তু ইসলামী স্পিরিটের কারণে এই ব্যাপারটায়, সাইদি সাহেবের ব্যাপারটায় কিন্তু কথা বলবে, এই গিলোটা তো সরকারের আছে। তো সরকার একটা চালাকি করতে পারতো না, বিচারটা জেনেভায় পাঠিয়ে দিত, ওখানে আন্তর্জাতিক মানসম্মত বিচার হইতো, দুই পক্ষই ভালো ভালো উকিলদের যে পর্যালোচনা করে বিচারটা করতে পারতো, সেই বিচার নিয়ে কেউই কোনো প্রশ্ন তুলতে পারতো না। কিন্তু এখন যেটা বিচার হচ্ছে সেটা তো যুদ্ধাপরাধীর বিচার হচ্ছে কিনা এটা আপনারা জানেন, আমরা জামাত করি না, আগেই বলি, আবার ভুল বুঝবেন না, সেই বিচারটা আদৌ বিচার কিনা আমার ছোট্ট মনেই বলে এই বিচারটা একটা ভেজাইলা বিচার। কারণ যাদেরকে গ্রেপ্তার করলেন তাদেরকে যুদ্ধাপরাধী মামলায় গ্রেপ্তার করেন নাই। মিসবাহ রহমান চৌধুরীর মতো একটা বাজে লোক, সে ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান, সে যে এসে বলছে নিজামী সাহেব যে বললেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কত নির্যাতন এসেছে, আমরা যদি আল্লাহর পথে কাজ করি আমাদের উপরও নির্যাতন আসা স্বাভাবিক। তিনি বললেন যে এই লোকটা রাসুলের সাথে নিজের তুলনা করেছে। আচ্ছা, এই কথা তো সবাই বলে যে রাসুলের উম্মত হিসেবে আমাদের উপরে এই শাস্তিটা আসা স্বাভাবিক, এরা তো তুলনা না। এই মামলায় গ্রেপ্তার হয়ে গেলেন তারা, গ্রেপ্তার হওয়ার পরে আপনি কি করতেছেন? এই মামলা, সেই মামলা, এই মামলা, এটা তো একটা ছোট শিশু বুঝে যে হ্যাঁ তারা রাজাকার হিসেবে খ্যাতিমান, অমুক রাজাকার তমুক খ্যাতিমান, ঠিক আছে,
কিন্তু বিচার করতে গেলে তো আপনার ডকুমেন্ট লাগবে নাকি? আর এর জন্য ট্রাইব্যুনালেরও কোনো দরকার নেই। আমার ভাইকে যদি আবু ইউসুফ ভাই মেরে থাকেন, আমার মামলায় তো আবু ইউসুফ ভাই ফাঁসি হয়ে যাবে নাকি ট্রাইব্যুনাল করতে হবে? আমার মামলায় যে আমার ভাইকে ভাই মেরেছেন, তাহলে আমি যদি মামলা করি সেই মামলায় ফাঁসি হবে না নাকি? এর জন্য আবার ট্রাইব্যুনাল করতে হবে। এখন তো বাংলাদেশের শিশুরাও বুঝে যে বিচার করতে গেলে স্পষ্টভাবে করুন। আমাদের যারা আমরা যদি ইসলাম বুঝি তাদের এই কথা বলা উচিত, যাই করেন আসামি শাস্তি পাক, এক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিচারটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। এইটা সবাই বলে, সাইদি সাহেবের মতো একজন সাধারণ সাদা সিধা মানুষকে যদি আপনি ফাঁসি দিয়ে দেন, সাইদি সাহেবের সাথে আমার মতে মিল নাই, আমি তার অনেক কিছু হয়তো পছন্দ করি না, কিন্তু এটা বলবো যে এই লোকটা তো ওই সময় রাজাকার ছিল না, তো এই লোকটাকে কেন ফাঁসি দেন? এটা বলবো না আমি। এই কথাটাও যদি আমি না বলি যে ওনার সাথে আমার এক তেলাপ আছে কাজে আমি চুপ থাকবো, এটাও তো আবার আমার ইমানি দায়িত্ব হয় না। যেটা হোক আপনি আওয়ামী লীগ করেন কিছু আসে যায় না, কিন্তু আপনি মুসলমান হিসেবে আপনার দায়িত্ব আপনি পালন করবেন। আপনি শেখ হাসিনাকে বলবেন যা করবেন সহি যেন থাকে। আপনি বিএনপি করবেন কিছু আসে যায় না, কিন্তু মুসলমান হিসেবে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। রাজনীতি নয়, মুসলমানের হবে ইমান আর আকিদা, এই হিসেবে দায়িত্ব পালন করেন। আপনার পার্টির নাম যাই হোক তবু দেখবেন আপনি ইসলামের কথাই বলছেন, কিন্তু শুধু রাজনীতি করার কারণে যদি আপনি মোল্লা মৌলবীদেরকে এইভাবে খারাপ মনে করেন, আমার দাড়ি টুপি আছে, জামাত ইসলামী লোকদেরও দাড়ি টুপি আছে, ওদেরকেও ধরলেন আমাকেও ধরলেন, এ কেমন বিচার? কিসের আপনার গোয়েন্দা তৎপরতা? আপনি গণহারে যারে পান তারাই মারবেন, তারাই ধরবেন, এটা তো কোনো ইনসাফের কথা হলো না। আর তাছাড়া আপনার সাথে আমার সম্পর্ক কি? আপনিও মুসলমান আমিও মুসলমান, তো এত হিংসা বিদ্বেষ কেন? একটা দেশ চালাইতে গেলে এরকম হিংসা বিদ্বেষ পৃথিবীর আর একটা দেশ দেখান তো, যেই দেশে মানুষ এতটা হিংসুক থাকে। অবস্থাটা এমন হয়েছে, আমার এরশাদ চাচার পরামর্শটাই বোধহয় ভালো ছিল, পাঁচটা প্রদেশ বানিয়ে দেওয়া হোক বাংলাদেশকে, একই জনকে একটা করে প্রদেশ দিয়ে দেই নাকি, যে আপনি এই প্রদেশ চালান, আপনি এই প্রদেশ চালান, নতুন করে স্বাধীন। মুসলমান হিসেবে মনে রাখতে হবে আমাদের যত দুস্ত্রুটি থাকুক ইমানের ভিত্তিতে আমরা ভাই ভাই। আমাদের একজন আওয়ামী লীগ করবে, একজন বিএনপি করবে, ঠিক আছে, কিন্তু দুজন যদি লাঠালাঠি কিলাকিলি করি, এ তো আমার ইমানের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আমার রাজনীতি তো আমার মূল পরিচয় না, আমার মূল পরিচয় আমি মুসলমান। এই দেশেও অনেকে আমি দেখি ঝগড়া করে, আওয়ামী লীগ বিএনপি এরকম ভীষণ ঝগড়া লাগে। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের ভাইদের বোঝার তৌফিক দান করুন। সেটাই একটা মেসেজ দিয়ে শেষ করছি, আমাদের গত বছর যে দুজন বিচারপতি গিয়েছিলেন এখান থেকে কাজী আমাদের সম্মেলনে, আমাদের তাদ্রিবে, আমরা কিন্তু সারা দেশের ইমাম মুয়াজ্জিনদের নিয়ে আবার তাদ্রিবও করতেছি, ওখানে সপ্তাহব্যাপী তাদ্রিব প্রতি বছর আমাদের এটা চলবে, প্রশিক্ষণ, এই যে আপনাদের যে ট্রেনিং, তাদেরকে ডেকে এনে সহি আকিদার ওয়াজ কেমনে করতে হয়, দাওয়াত কীভাবে দিতে হয়, এগুলো আমাদের ট্রেনিং কিন্তু ছোটো মোটো মানুষরা দেন না, মদিনা বিশ্ববিদ্যালয়, ওই হায়েল বিশ্ববিদ্যালয়, ওই কাজী সাহেবরা তার আগে ট্রেনিংটা দেন। তো দুজন কাজী সাহেব আমাদের কাছে একটা অনুরোধ করেছেন যে বাংলাদেশের অনেক ভাইকে আমরা আমাদের বিচারের আদালতে দেখি, তাদের দেখলে আমাদের কষ্ট হয়, তাদের জন্য আমাদের দেখতে না হয়। আমাদের অনেক ভাই কাজ করে না এখানে, রাগের মাথায় ঝগড়া বিবাদ এমন কিছু করে যেটা এই দেশের আইনে সেটা চলে না, কাজে আমাদের এটাও হক, একটা দায়িত্ব আমাদের, আমাদের ভাইদের এটা বোঝানো, মাথা গরম করা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না, মুসলমান হিসেবে সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে, ওই বিচারের কাঠগড়ায় যেন আমাদের যেতে না হয়। আমাদের বিচারপতিরাও দুঃখ করছেন যে বাংলাদেশি মুসলমানদেরকে যেন আমরা আমাদের কাঠগড়ায় না দেখি। এই মেসেজটা আমাদের সব ভাইদেরকে এটা পৌঁছানো দরকার যে এটা আমাদের ভাইয়েরা আমাদের কাছে আমাদের মুরব্বীরা বলেছেন, আল্লাহ আমাদের কবুল করুন। আপনাদেরকে বোধহয় অনেকক্ষণ কষ্ট দিলাম, বেয়াদবি মাফ করবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন, দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য, আল্লাহ যেন আমাদের সবাইকে ভাই ভাই হিসেবে টিকে থাকার তৌফিক দান করেন, হেদায়েতের উপরে আমাদের ঐক্যটারও বাড়িয়ে দিন, আমাদের দাওয়াটারও ছড়িয়ে দিন, আমরা যেন মহব্বতের সাথে মুসলমানদের কাছে টানতে পারি, সেই সাথে যারা অমুসলিম তাদেরকে যেন কাছে নিয়ে আসতে পারি। একজন খ্রিস্টান যেমন হাসি মুখে দাওয়াত দেন, তার দাওয়াতে আমাদের উপজাতিরা ওদেরকে ঢলে পড়ে, আমাদেরও যেন এই তৎপরতাটা থাকে। মানুষ যেন মনে করে মুসলমানরা হলো আমাদের আশ্রয়, মানুষ যেন মনে করে মুসলমানরা আমাদের বন্ধু, এরকম মানসিকতা নিয়ে, উদার মন নিয়ে, ভালোবাসার মন নিয়ে আল্লাহ আমাদের দাওয়াতে কাজ করার তৌফিক দান করুন, বাতিলের মোকাবেলায় শক্ত থাকার তৌফিক দান করুন, সর্বোপরি তার পছন্দনীয় মানুষ হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।
রাতের আধার কেটে জ্বলে উঠে ওই আলো ঝলমল দিয়ে দিনের দিনের সৈনিকরা সামনে চল আশঙ্কাহীন, আমাদেরকে সেই বলে বলিয়ান হয়ে আমাদেরকে এখন সামনে যাওয়া পালা আমাদের আমাদের বা ইসলামী যে মূল ধারার যে আলোচনা মানে আকিদার যে একটা মানে বিবর্তন এবং পরিবর্তন এবং এটার যে একটা ইতিহাস তিনি অত্যন্ত সুন্দর ভাবে তিনি অত্যন্ত আকর্ষণীয় ভাষায় আমাদের সামনে তিনি উপস্থাপনা করেছেন। আমরা এদের কথা তো গর্বিত অনুভব করি যে আমরা সেই সহি কোরআন এবং সুন্নাহ নির্ভেজাল এই স্রোতের সাথে আমরা নিজেদেরকে জড়িয়ে রাখতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ দাওয়াতকে আমরা মানুষের কাছে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, মানুষের কাছে দাওয়াতকে আমরা পৌঁছে দিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই কোরআন এবং হাদিসের নির্ভেজাল আকীদার সাথে দাওয়াতের সাথে নিজেদেরকে সবাইকে সম্পৃক্ত থেকে এই দাওয়াতকে আরো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, এতক্ষণ আমাদের সামনে মোহতারাম শেখ যে আলোচনা পেশ করলেন আশা করি যে এগুলো আমাদের হৃদয় পটে লিপিবদ্ধ থাকবে, আমাদের জ্ঞানকে আরো শানিত করবে, আমাদের চিন্তা এবং চেতনার যে মানে চিন্তার ভিতরে এটার একটা পরিবর্তন ঘটাবে, বিপ্লব ঘটাবে, এটা আমরা খুব দৃঢ়ভাবে আশা করি। প্রিয় সাথী বন্ধুগণ, আজকের অনুষ্ঠানে একবার আমরা শেষ প্রান্তে এসেছি, তো এর শেষটা যদি হয় সুগন্ধিযুক্ত কেমন হয়? সবকিছু শেষটা যদি সুগন্ধযুক্ত হয় তাহলে সবাই ভালো হয়। আমরা আজকের এই অনুষ্ঠানের শেষ করতে চাই আমাদের মোহতারাম দাওয়া সেন্টার সম্মানিত শেখ আবদুল্লাহ ফুয়াদ দাওয়া সেন্টার শেখ আব্দুল হাকিম ভাইকে ভাইয়ের মাধ্যমে মাত্র 2-3 মিনিটের মাধ্যমে তিনি আজকের আমাদের অনুষ্ঠানে পরিসমাপ্তি ঘটাবেন। এরপরে আমরা প্রত্যেকে আমাদের রাতের খাবারের দিকে আমরা চলে যাব। আর আরেকটা ঘোষণা, সেটা হচ্ছে যে আমাদের যে পুরস্কার বিতরণ যেটা বলেছিলাম, যেহেতু আজকে সময় কম এই জন্য ইনশাল্লাহ আগামী শুক্রবার আমাদের দায়ী প্রশিক্ষণ কোর্স, সেখানে আপনারা ইনশাল্লাহ পুরস্কার ইনশাল্লাহ তাদেরকে দেওয়া হবে। আর এখন থেকে আপনারা সেদিন কোর্সে কি কি বক্তব্য দিবেন বা কি ধরনের উপস্থাপনা করবেন এখন থেকে আপনারা সবাই রেডি হয়ে থাকেন, কি কি বিষয়ে বক্তব্য দিবেন আমাদেরকে নাম জমা দিবেন। তো আগামী শুক্রবারে দায়ী প্রশিক্ষণ কোর্সে দাওয়াত দিয়ে আমি মোহতারাম শেখ আব্দুল হাকিম ভাইকে এখানে এসে আমাদের আজকে অনুষ্ঠানের সম্পর্কে এবং শেষ করার জন্য বিশেষ বিশেষ অনুরোধ জানাচ্ছি। 2 মিনিট আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আনবিয়া নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অসংখ্য দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী জনাবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি। উপস্থিত অধ্যাপক আসাদুল ইসলাম, জুবাইল সিন্ডারের শেখ মশাইক ও 91-এর শেখ আহমদুল্লাহ, ভূমিকা ছাড়াই আমি কথা বলতে চাচ্ছি যে আজকের যে মিটিং, আজকের যে অনুষ্ঠান, আজকের যে সমাবেশ, এটা সম্পূর্ণ আলাদা একটা সমাবেশ, আলাদা একটা মিটিং, আলাদা একটা বৈঠক, আম একটা বৈঠক, একটা খাস বৈঠক। আম বৈঠক যেমন কয়েকদিন আগে আপনারা করে ফেললেন, তাই না? এরপরে আমাদের ওখানে মাঝে মাঝে ছোটো ছোটো করি আর কি। পরশুদিন শুক্রবারে একটা আম জলসা ছিল, 800 লোকের আর কি প্রোগ্রাম ইন্তজাম ছিল, প্রায় বেশি হয়েছে আর কি 800। এরপরে কালো একটা প্রোগ্রাম হয়েছে খোবারে, প্রায় 200-300 লোক হয়েছিল। সবগুলো প্রোগ্রামে শেখ অধ্যাপক ইসলাম সাহেব ছিলেন আর কি। এরপরে আমরা এক মাস আগে আমাদের আবদুল্লাহ ফাদ ইসলাম সিনিয়রের পক্ষ থেকে এনিভাবে আপনাদের মতো বিশেষ বিশেষ ছাত্রদেরকে চয়ন করে আমরা একটা প্রশিক্ষণ করেছিলাম সারাদিন ব্যাপী, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। অধ্যাপক আসাদুল ইসলাম সাহেব ছিলেন, তিনি ভাবে এই যে বিশেষ বিশেষ প্রোগ্রাম, এটা কিন্তু বিশেষ প্রয়োজন। আমি একটা পরামর্শ দিতে চাই আমাদের শেখদের কাছে যে আগামীতে আমরা ইনশাআল্লাহ ইনভাবে যেমন প্রোগ্রামটা আরও একটু ব্যাপকভাবে আপনাদের জোবাইলের যারা উনিভাবে আপনারা যারা আসেন বা আরও এরকম ধরনের যারা আসেন, আপনারা আমাদের ওখানে আসেন, আমরা আমাদের খাস খাস ছাত্রদের জন্য একটা এমনিভাবে বৈঠক করি, অথবা আপনারা ব্যবস্থা করেন আমরা সেখান থেকে আসি। আজকে যদি এরকম একটা খাস ব্যবস্থা আমরা আগে থেকে জানতে পারতাম
তাহলে কিন্তু আমাদের সাথে দুইজন শিক্ষকরা আসছে, আরো দুই ভাই আসছে, আরো কিন্তু লোক আমরা নিতে পারতাম, কিন্তু সেটা পারি না। তবে এই আমাদের এই যে তিন দিন প্রোগ্রাম চলছে আর কি, এর মাঝে কিন্তু আমাদের একটা এমনিভাবে খাস প্রোগ্রাম একটা নিয়ত ছিল, আজকে না হলে আমরা দাবামে করতাম, কিন্তু এখানে প্রোগ্রামটা হওয়ার কারণে হলো না আর কি। তো ইনশাল্লাহ আমি শেখদেরকে অনুরোধ করবো বা আমার পরামর্শ করে যদি করা যায় এই ধরনের একটা বৈঠক, এখন আপনাদের এখানেই হোক বা আমাদের ওখানেই হোক, এখানে যদি হয় আচ্ছা আমাদের দামমাত্র এলাকার একবারে এক নম্বর মমতাজ ছাত্রদেরকে নিয়ে, যারা সৈয়দ আকিদাকে ভালোবাসে, জুমিয়তকে ভালোবাসে, তাদেরকে আমরা গড়ে তুলব, হয় আমরা আসি অথবা আপনারা যাবেন, কি বলেন একটা পরামর্শ কেমন হয়? আচ্ছা এরপরে আর একটা চিন্তা ভাবনা আছে, আমরা বছরে দুটো একটা করে মানে শিক্ষা সফর করি আর কি, ঠিক ওই সমস্ত ছাত্রদেরকে নিয়ে একটা শিক্ষা সফর করলাম। আমরা হয়তো দমন থেকে এখানে আপনার আসলাম, রাজবাদ আমরা ইয়াত পর্যন্ত গেছি, আসাতে গেছি, তো এবার আসার জন্য এখানে চিন্তা ভাবনা আছে। আমি শেখ আবদুল্লাহ শেখকে বলেছি মাফি মুশকিল, আমরা হয়তো ওখান থেকে আসলাম, আপনারাও কিছু জড়িত হলেন, হয়তো খেলাধুলার ব্যবস্থা আমরাই করলাম, মাফি মুশকিল, আর অফিসের পক্ষ থেকেই হোক অথবা দমন সেন্টার দমন জুমের শাখার পক্ষ থেকেই হোক, যেগুলো একটা হয়ে যাবে আর কি। এখানে হয়তো জুম্মার দিন সাধারণত অনেক ছুটি থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা করলাম, এরপর হয়তো বাইরে কর্মসি গেলাম, ওখানে একটু খেলাধুলা হলো, আমার ফুর্তি হলো, যদি আপনারা মনে করেন এটা আমার রায় আর কি, সেখানে যদি একমত হন তাহলে অফিসিয়াল ভাবে এই ধরনের করলে মনে ভালো হয়। হ্যাঁ দেখ আমি কথা বললাম না, কিন্তু দুই মিনিট পার হয়ে গেছে, তো না না পাঁচ মিনিট হয়নি, পাঁচ মিনিট হয়নি। তো আর একটা কথা বলে শেষ করছি, আমাদের অধ্যাপক আসাদুল ইসলাম সাহেবকে আমি অনুরোধ করব, আজকে যেভাবে আপনি এক মাস আগে আমাদের দমন সেন্টারে আসে কিছু আলোচনা করলেন, ওখানে খোদাদের প্রোগ্রাম হলো, এবার একদিন ব্যাপী পুরো দিন ব্যাপী প্রশিক্ষণ হলো ইনি আপনাদের মতো, এবারে গত শুক্রবারে আমাদের এলামা কোম্পানিতে প্রায় হাজার লোকের প্রোগ্রাম করলাম, কালকে করলাম, আজকে করলাম, ঠিক তদ্রূপ এমনিভাবে আপনাকে আমরা আগামীতে চাই। এবং শুধু আমরা নই, এই সৌদি আরবে যতগুলো ইসলামী সেন্টার আছে আমি অনুরোধ করবো আপনাকে, যখনই আপনি লম্বা ছুটি হবে প্রত্যেকটা সেন্টারিতে যাওয়ার জন্য চেষ্টা করবেন, হবে আমাদের সৈয়দ আকিদা জমিয়তের দাওয়াতের কাজ সৌদি আরবের প্রতিটি ঘরে ঘরে এবং বাংলাদেশের সমস্ত ঘরে ঘরে যেন পৌঁছে যায়, এই চেষ্টা আমরা সবাই করবো ইনশাল্লাহ। রাজি আছে তো ভাই? ইনশাল্লাহ আমাদের পক্ষে সৈয়দের প্রতি সব করা সম্ভব নয়, আপনাদেরকে এখানে মানুষ হয়ে যেতে হবে, ইসলামের মুজাহিদ হইতে হবে, ইসলামের দায়ী হইতে হবে, ইসলামের পরিচালক হতে হবে, ইসলামের ড্রাইভার হয়ে এখান থেকে চলে যেতে হবে, দেশে গিয়ে কাজ করব, এবং এখানে যতদিন আছে এখানে কাজ করবো, দেশে যতদিন যাবো সেখানে কাজ করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি এখানে শেষ করছি, আলহামদুলিল্লাহ আমিন। জি আমরা আসলে দুঃখিত যে শেখ আমরা সময় আরো দিতে পারলে খুশি হতাম, যাই হোক ইনশাল্লাহ পরবর্তীতে আবারও তার সাথে আমাদের ইনশাল্লাহ আরো কথা হবে সেই প্রত্যাশায়। আজকের এই আমাদের অনুষ্ঠানের যারা অংশগ্রহণ করেছেন, যারা দাম্মাম থেকে এসেছেন, আর আমাদের মোহতারাম শেখ মাশাআল্লাহ অনেক কষ্ট করে তিনি সে জিজান থেকে হ্যাঁ আমাদের মাঝে আভা আভা সদ্দূর থেকে তিনি আমাদের এখানে এসেছেন, তাকে আমাদের সকল মানে বাংলা ভাইদের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। হ্যাঁ এবং আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করে আল্লাহ তাকে সুস্বাস্থ্য দান করেন, তার ইমানে এবং আমল আল্লাহ বরকত দান করেন। দ্বিতীয় পর্ব সমাপ্ত। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পরিচয়, এ সংগঠনের নাম ও অবস্থান। 1906 সালে ভারতের আহমদিয়া মাদ্রাসার বার্ষিক সভায় উপস্থিত আহলে হাদিস উলামায়ে কিরাম ও সুধীবৃন্দের সম্মতিক্রমে একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয় যার নাম দেওয়া হয় অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স। 1946 সালে 20 এপ্রিল বর্তমান বাংলাদেশের রংপুর জেলার হারাকাসাই বাংলা ও আসাম আহলে হাদিস কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সে নিখিলবঙ্গ আসাম জমিয়ত আহলে হাদিস গঠিত হয়। সভাপতি নির্বাচিত হন আল্লামা আবদুল্লাহ আল কাফি রহমতুল্লাহ আলাই। এ সংগঠনের মূলনীতি হল কালিমা তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তাওহীদ ও সুন্নাহর ভিত্তিতে সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালিত করা লক্ষ্য উদ্দেশ্য। কালেমা তাইয়িবাকে মানব জাতির ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাষ্ট্রীয় ও আধ্যাত্মিক জীবনে রূপদান করা।